দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বেশিয়ার কার্ড মেক্সি কিভাবে সহজ ও সঠিকভাবে পানির মতো সোজা করে সেলাই কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো দর্শক বন্ধুরা একটা বেশিয়ার কার্ড বা প্রজাপতি মেক্সি যদি কাটিং করেন এরপরে এরকম কিন্তু চারটি পার্ট বের হবে তো সেই চারটি পার্ট আমাদের সেলাই করে নিতে হবে প্রথমে দেখেন এইখান থেকে আমাদের সেলাইগুলো ধরতে হবে কতটুক ধরবো মানে এক হাফ ইঞ্চি পরিমাণ এভাবে মুড়িয়ে মানে এক ফিট পরিমাণ মুড়িয়ে আমরা সেলাই করে নিয়ে আসবো কোন পর্যন্ত দেখেন এই পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে আসবো মানে যেখানে ডাবল থাকবে ওই পর্যন্ত এসে আমরা সেলাইটা ছেড়ে দেব এরপরে দেখেন একটি পার্ট আমরা ওই পাশ থেকে ধরছি এরপর আরেকটি পার্ট আমরা দেখব দেখেন কোন পাশ থেকে ধরতেছি হ্যাঁ এবার এই পাশ থেকে ধরবো ধরে আমরা একবারে নিচের দিকে নিয়ে আসবো এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে শিলাইটা ধরছি কিভাবে শিলাইটা ছাড়তেছি এই জিনিসটা ভালো করে আপনারা খেয়াল করবেন আর হ্যাঁ বন্ধুরা কাপড়ে যদি উল্টা সিজা থাকে সেটা আপনারা দেখে নেবেন তাহলেও হয়ে যাবে তাহলে আর কোনো কিছু খেয়াল করতে হবে না আপনাদের তো দেখেন এটা কাপড়ে উল্টা সিজা আছে তো যেইখানে আমাদের গলা সেট হবে সেই গলার ওই জায়গাটা কিন্তু আমাদের ডাবল আসে কারণ এটা কাটিং করার সময় ওই জায়গাটা আমরা ডাবল রেখে দিয়েছি তো তার জন্য যেইখানে সিঙ্গেল পার্ট আছে সেখানে আমরা এইভাবে মুড়িয়ে দেব তো দর্শক বন্ধুরা মনে রাখবেন চারটি পার্ট যাতে একইভাবে আমরা সেলাই করে নেই একইভাবে মানে একই পরিমাণে মুড়িয়ে সেলাই করে নেই এরপরে আমাদের কাজ হবে এই যে এরকম বক্রম নিতে হবে এক ইঞ্চি পাশে লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি এরকম দুটি পার্ট নিতে হবে কারণ সামনের পার্ট এবং পিছনের পার্ট এখানে আমাদের কুসিটা সেটিং হবে তো তার জন্য বন্ধুরা দেখেন এই আমি বকরমটা নেওয়ার পরে এই বকরমটা আমরা এই কাপড়ের সাথে সেটিং করব। কাপড়টা আমরা উল্টা পাশ থেকে রেখে এরপরে বকরমটা রাখবো এরপরে মুড়িয়ে দিয়ে আমরা এভাবে বকরমটা সেটিং করে নিচ্ছি বন্ধুরা তো আপনারাও ঠিক একইভাবে চেষ্টা করবেন কিভাবে আমি সেলাই করতেছি কীভাবে ধরতেছি কতটুক রেখে কাটতেছি সেটা কিভাবে ভাজ করতেছি সেটা খেয়াল করেন তো দেখেন সেলার জন্য একটু কাপড় রেখে আমি কেটে দিলাম তো একইভাবে আমরা এই পাটেও একটু করে কাপড় রেখে আমরা কেটে দিব বাড়তি কাপড়টা অবশ্যই কেটে দিবো তা না হলে কিন্তু সেলাই করতে আমাদের সমস্যা হবে বন্ধুরা এরপরে অনেকে বলেন যে আমরা কুচিটা কোন জায়গা থেকে ধরবো কুচি দিতে পারি না কুচি দিতে আমার সমস্যা হয় তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো দেখেন কুচিটা আমি কিভাবে দিচ্ছি আপনাদের জন্য আমি ধীরে ধীরে এই কুসিগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা দেখেন আমি কুচিটা কীভাবে দিচ্ছি দেখেন একটু করে কুশি ধরতেছি এই কুশিটা করতে হবে আপনাদের এই এই বক্রমের পাটে মানে যতটুকু আমি সাড়ে পাঁচ ইঞ্চি যে বক্রমটা নিলাম সেই সাড়ে পাঁচ ইঞ্চি কুচি দিয়ে আমাকে করতে হবে তো অবশ্যই দেখেন কুসিগুলো খুব ঘন করে দিলে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমাদের কুসি দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার আমাদের করতে হবে এই যে বকরমের পাড়ের সাথে আমরা এই কুসির পাটটা মিলিয়ে দেখবো যে আমাদের এক সমান আছে কিনা এরপরে দেখেন এই কাপড়টা উল্টা পাশ থেকে রেখে আমরা এইভাবে সেলাই করে নিয়ে আমরা সোজা পাটে নিয়ে আসবো বন্ধুরা তো দেখেন এইখানে অনেক সময় কুসি একটা ছোট হবে অনেক সময় একটা বড় হবে সেটা আপনারা যদি বড় হয় তাহলে একটা কুসি দিবেন কুসি যদি ছোট হয় দুই সাইড থেকে কুসি খুলে দিবেন বন্ধুরা এরপরে ওই কাপড়টা এদিকে মুড়িয়ে এনে আপনারা শুধু চাপ সেলাই দেবেন বন্ধুরা আপনারা চাইলে এখানে ঘন ঘন করে সিলাই দিতে পারেন বা ঢেউ ঢেউ করে ডিজাইন করতে পারেন আপনারা সেখানে বিভিন্ন ডিজাইন করতে পারেন বা বিভিন্ন কালার দিয়ে এ পুটির কাপড়টা ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বন্ধুরা এবারে আমাদের বন্ধুরা আমাদের গলা সেডিং করতে হবে গলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখন দেখেন এইখান থেকে ধরে আমরা গলাটা নিব সাড়ে চার ইঞ্চি গলাটা নিচ্ছি আমরা সাড়ে চার ইঞ্চি যাদের বড়ি হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত তাদের গলাটা সাড়ে চার ইঞ্চি নেবেন তো নেওয়ার পরে দুই সাইডে আমাদের হাফ ইঞ্চি করে কাপড় রয়ে গেছে এটা আমাদের সেলাইয়ের মার্জিনের জন্য বন্ধুরা এবার আমাদের দেখেন এরকম যে পাট আমরা প্রথমে সেলাই করলাম বন্ধুরা সেই পাট আমাদের এখানে লাগিয়ে নিতে হবে তো দুই সাইডের দুইটা পার্ট আমরা রেখে দিলাম বন্ধুরা এখন আমরা এখন এই পার্টটা কতটুক নিব সেটা অবশ্যই খেয়াল করেন দেখেন সেলাই সহ উপরের থেকে ধরে আপনারা পাঁচ ইঞ্চি নেবেন সেলাই করার পরে আমাদের সাড়ে চার ইঞ্চি গলাটা টিকবে তাহলে বন্ধুরা মনে রাখবেন যে যাদের বড়ি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ি হবে তাদের জন্য গলাটা হবে লম্বার দিকে হবে সাড়ে চার এবং পাশেও হবে সাড়ে চার বন্ধুরা এরপরে যে চক দিয়ে যে আমরা দাগটা দিয়ে নিয়েছিলাম সেই দাগটা অ্যাকোরেট করে বসিয়ে আমরা শুধু বন্ধুরা চাপ সেলাই দিয়ে নেব এখানে আমাদের ভালো করে চাপ দিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা আমি কিভাবে চাপ সেলাইটা দিচ্ছি কিভাবে আমি কাপড়টা ঘোরাচ্ছি এই জিনিসগুলো আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনারা যদি খেয়াল করতে পারেন তাহলে আপনাদের যে কোনো জামা হোক যে কোনো জিনিস হোক সেটাকে সেলাই করতে খুবই সহজ হবে বন্ধুরা দেখেন এইভাবে আপনারা মিল করবেন হাত দিয়ে এভাবে মিল করে নিয়ে আপনারা শুধু চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবেন বন্ধুরা এরপরে খেয়াল করবেন যে এরকম কিন্তু কাজ করতে গেলে একটু একটু কম বেশি হবে বন্ধুরা তাতে নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না বন্ধুরা আপনারা সুন্দর করে কেটে দিবেন অনেক সময় একটু বেশি হবে অনেক সময় কম হবে এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই এটা সেলাই করতে গেলে একটু সমস্যা হয় বন্ধুরা আমাদেরও হয় আপনাদেরও হবে তো বন্ধুরা আমরা একটা সাইড কমপ্লিট করে ফেলছি তো এবং এই সাইডটা কমপ্লিট করার আগে আবারও মাপ দেবো যে গলাটা আমাদের এখনোটা আসলো কি না বন্ধুরা তো আমি আবারও বলতেছি গলাটা নিতে হবে আমাদের লম্বা নিতে হবে সাড়ে চার ইঞ্চি এবং গলার পাশে থাকতে হবে সাড়ে চার ইঞ্চি যাদের বডিটা আটত্রিশ থেকে পঁয়তল্লিশ ইঞ্চি হবে তাদের জন্য এই মাফিক করে নেবেন একবারে পারফেক্ট হবে বন্ধুরা এরপরে দেখেন একইভাবে সেই সেমভাবে আমরা এই সাইডও লাগিয়ে নিলাম বন্ধুরা মনে রাখবেন দুটি পার্ট যাতে এক সমান হয় তো আমরা শুধু সামনে পাটটা আমরা কমপ্লিট করে দেখালাম পিছনে পাটটা কীভাবে কমপ্লিট করে নেবেন বন্ধুরা আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের ঘাড়ের জয়েন দিতে হবে বন্ধুরা যারা প্রজাপতি বেক্সি কাটিং করেন তৈরি করেন তাদের কিন্তু ঘাড়ের এখানে কিন্তু ডাবল থাকে বন্ধুরা তো ডাবল থাকার কারণে দেখেন আমি কিভাবে জয়েনটা দিচ্ছি ঘাড়ের জয়েনটা একদম পাকা করে দিচ্ছি বন্ধুরা একবারে অরিজিনাল যে সেলাইটা হবে সেলাইটা দেখা যাবে না সেলাইটার ভিতরে পড়ে যাবে তো তার জন্য কিভাবে আমি কাপড়টা ধরলাম এই জিনিসটা আপনারা যখন সেলাই করতে যাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে সেলাই করার সময় এই জায়গাটা ডাবল থাকে এবং কাপড়টা এইভাবে ধরতে হয় তো আপনারা বাসায় যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না যখন আপনারা সেলাই করতে যাবেন সেলাই করার সময় ভিডিও দেখবেন তখনই কিন্তু আপনাদের সমস্যাগুলো ধরা পড়বে তখনই কিন্তু আপনাদের ভিডিও আরও সহজে বুঝতে পারবেন শুধু সারা দিন ভিডিও দেখেন যদি বাসার চেষ্টা না করেন আপনি যদি সেলাই না করেন তাহলে কিন্তু সমস্যাগুলো বুঝতে পারবেন না এবং কাজটা যে কতটা সহজ সেটাও কিন্তু বুঝতে পারবেন না আপনি এরপরে দেখেন এই জায়গাটা আমরা ঘাড়ে কমপ্লিট দিয়েছি দেখেন এই যে এই জায়গাটা ডাবল আছে তার জন্য কিন্তু ঘাটটা আমরা এইভাবে জয়েন দিয়ে নিয়েছি তো এখন বন্ধুরা আমরা এই যে বক্রমরু ওইখান থেকে ধরে একবারে এই মাথা পর্যন্ত একটা করে চাপ সেলাই দিয়ে নিব তো দেখেন এখানে আপনারা দুটা করে সেলাই দিতে পারেন তাহলে আরও ভালো হবে আর আমি একটা করে দিয়ে নিচ্ছি তো দেখেন দুই সাইডে কিন্তু সেলাই দিতে হবে আমি এক সাইডে দিয়ে দিলাম এখন এই সাইটের বন্ধুরা আমি চাপ সেলাই দিয়ে নিব অবশ্যই এখানে চাপ সেলাই দিয়ে নেবেন অনেকেই করেন এইখানে চাপ সেলাই দেন না সেই ক্ষেত্রে এই কাপড়টা যেহেতু ডাবল আছে ডাবল থাকার কারণে কাপড়টা কিন্তু সরানোরা করবে যদি সিঙ্গেল পার্ট থাকতো তাহলে এই সিলেটে দেওয়ার কোনো প্রয়োজন হইতো না আমাদের যেহেতু ডাবল পার্ট এখানে তার জন্য কিন্তু এই সিলেটে আমাদের দিতে হচ্ছে তো বন্ধুরা এখন আমরা কাপড়টা উল্টিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখেন এই যে এই যে আমাদের যে ডাবল কাপড়টা আছে এই কাপড়টা আমরা হাতার মোহরার সাথে প্রথমে একটা করে সিলাই করে এই কাপড়টা আমরা লাগিয়ে নিব। তাহলে বন্ধুরা আমরা যখন হাতা লাগাবো হাতা লাগানোর সময় এই কাপড়টা আমাদের আর সমস্যা করতে পারবে না তার জন্য দেখেন আপনারা হাতার মোহরা এই ডাবল যে কাপড়টা থাকবে এই কাপড়টা ভালো করে সেলাই করে নেবেন একদম সেলাইটা মাথা দিয়ে দিবেন এই সেলাইটা যে দিচ্ছি এখন এই সেলাইটা দেওয়ার সময় সেলাইটা মাথায় মাথায় পড়ে তা হলে কিন্তু আমরা যখন হাতা লাগাবো এই সেলাইটা আর দেখা যাবে না এই সেলাইটা যদি আমরা এক ইঞ্চি দূরত্ব দিয়ে দেই সেক্ষেত্রে যখন আমরা হাতা লাগাবো বন্ধুরা তখন কিন্তু হাতার ওই জায়গায় এই সেলাইটা আমাদের দেখা যাবে তো তার জন্য আমাদের করতে হবে কি এই সেলাইটা দেওয়ার সময় একদম কাপড়ে মাথায় মাথায় সেলাই দিতে হবে তাহলে আমরা হাতা লাগানোর পরে আর এই কাপড় এই সেলাইটা আর দেখা যাবে না তো দেখেন আমি গলা কমপ্লিট করে ফেলছি এখন আমার কাজ হলো একটা বডি কমপ্লিট করা তো বডি কমপ্লিট করতে হলে কি করতে হবে দেখেন দুটি পার্ট এক জায়গায় করতে হবে করার পরে আমরা এইখানে হাতার মহরটা আমরা অ্যাকুরেট করব দেখেন বডিটা এইভাবে আমরা সুন্দর করে মিল করব মিল করার পরে আমরা যার জন্য জামাটা তৈরি করতেছি তার পুরাতন মেক্সির যে মাপ আছে সেই মাপটা আমরা এখান থেকে নিয়ে নিব নেওয়ার পরে দেখেন মাস মিডিল পয়েন্টে আমরা ঠিক রাখবো রাখার পরে আমরা বড়ি নেব বড়ি নিলাম কত তেতাল্লিশ ইঞ্চি বড়ি তো তেতাল্লিশের অর্ধেক কিন্তু এখানে নিলাম এখানে অর্ধেক পিছন পাড়ে অর্ধেক তাহলে আমাদের তেতাল্লিশ ইঞ্চি বড়ি হবে তো বন্ধুরা মনে রাখবেন বড়ির মাপ নেওয়ার পরে দুই সাইডে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি কাপড় বা হাফ ইঞ্চি কাপড় থাকবে তো একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনারা যদি এক সাইডে এক ইঞ্চি কাপড় থাকে ওই সাইডেও যাতে এক ইঞ্চি কাপড় বাড়তি থাকে মানে দুই সাইডে যদি কাপড় বাড়তি থাকে সেই বাড়তি কাপড়টা যাতে এক সমান থাকে এক সাইডে যদি এক ইঞ্চি বাড়তি থাকে আর এক সাইডে যদি দেড় ইঞ্চি বাড়তি থাকে তাহলে মনে রাখবেন আপনি যখন মাপটা ধরছেন আপনার মিডিল পয়েন্টটা ঠিক হয়নি তো দর্শক বন্ধুরা এখানে আপনার ভালো করে দুটা করে সেলাই দিয়ে নেবেন অনেক সময় আপনাদের মেশিনের সমস্যা থাকে মেশিনে গুটি গুটি আসে মেশিনের সেলাই মানে ইয়া হয় মানে লুজ হয়ে যায় তার জন্য সেলাইগুলো খুলে যায় তো এই জন্য আপনারা ডাবল ডাবল সেলাই দিয়ে নেবেন যারা নতুন আসেন এরপর আরটি কথা বন্ধুরা আপনারা আবারও মাপ চেক দিবেন যে ঠিক আছে কি আমাদের মাপটা প্রথমে একটা মাপ দিচ্ছেন প্রত্যেকটা স্টেপ স্টেপে আপনারা মাপ দিবেন প্রত্যেকটা জায়গায় আপনারা মেপে কাজ করবেন ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করবেন তাহলে আপনার কাজগুলো ভালো হবে হ্যাঁ বন্ধুর আরেকটি কথা আপনারা যখন সেলাইটা ধরবেন তখন একটা বারটেক দিবেন আর সেলাইটা যখন ছেড়ে দিবেন তখন একটা বারটেক দিবেন তাহলে আপনাদের সেলাইটা আর এখান থেকে খুলে যাব না তো দেখেন এই যে আমরা যখন বগলের এখান থেকে সিলেটে ধরছিলাম এখানে কিন্তু একটা বারটেক দেবো আমরা হ্যাঁ এখানে বারটেক দিলে হবে কি আমরা যখন হাতা লাগাবো হাতা লাগানোর সময় বারটেক দেওয়ার কারণে ওই জায়গাটা আর খুলে যাবে না এই জায়গাটা টান পড়লে কিন্তু আর খুলে যাবে না বারটেক না দিলে কিন্তু আমাদের খুলে যাবে গলার এখানে সিলাই দিলেও কিন্তু আমাদের বারটেকটা দিতে হবে বন্ধুরা এটা বলতে আমি ভুলে গেছি এরপরে আমরা হাতাটা এভাবেই অ্যাকোরেট করে নিব তো আমার কাটিংটা যদি খেয়াল করেন তাহলে আপনাদের হাতার টেনশন আর করতে হবে না হাতাটা অ্যাকোরেট থাকবে যেমন আমি এই তেতাল্লিশ ইঞ্চি বডির মিক্সি কাটিং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছি চাইলে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এখন আমি হাতার মুখ সেলাই করে নিলাম দেখো দেখেন হাতার মুখ আপনারা একইভাবে সেলাই করে নেবেন নেওয়ার পরে আপনারা হাতাটা কমপ্লিট করে নেবেন হাতার মুখ যার যতটুকু হবে আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা কাজগুলো ভালো করে হাত দিয়ে ফিনিশিং দিবেন এবং ইঞ্চি টেপ দিয়ে বারবার মেপে দেখবেন যে আপনাদের দুটি হাতার মাপ অ্যাকুরেট আছে কি না এই জিনিসগুলো যদি যখনই আপনারা ফলো করবেন ঠিক তখনই কিন্তু আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি বাসার চেষ্টা না করেন তাহলে কখনই সম্ভব না আপনারা বাসার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যে কতটা সহজ তো আমি এখন হাতাটা উলটিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখেন আমি হাতা উল্টানোর পরে আমি আবারও হাতার মহড়া মেপে দেখবো যে আমার এক আছে কি না তো দেখেন আবারও মেপে দেখলাম আমার হাতার মহড়টা এখনোড আছে এখন আমি হাতা লাগাবো কিভাবে সেটা খেয়াল করেন এই যে হাতা লাগানোর সময় আপনারা ভালো করে খেয়াল করেন তো কাপড়টা আমি উল্টে নিচ্ছি পাটে নিয়ে আসতেছি এরপরে আমি হাতারটা লাগানো আপনাদের দেখাবো তো দেখেন পাটে নিয়ে আসার পরে আমি আবারও মেপে দেখব যে হাতাটা আমার ঠিক আছে কিনা একট আছে বন্ধুরা দেখেন একট আছে তো এখন আমাদের হাতার এই সেলাইয়ের সাথে এই সেলাই আমাদের মিল করে লাগিয়ে নিতে হবে তাহলে আমাদের এই মেক্সিটা যখন পরব যখন গায়ে দেবো তখন খুব সুন্দর হবে মানে কোনো জায়গায় বাঁচবে না হাঁটতে গেলে চলতে গেলে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখেন এই সেলাইয়ের সাথে এই সেলাইটা মিল করে নিয়ে আপনার হাতাটা সুন্দর করে লাগাবেন বন্ধুরা আর হ্যাঁ হাতা লাগানো কিন্তু বন্ধুরা এতটা সহজ না হাতাটা কিন্তু খুবই কঠিন এই হাতা লাগানোর সময় আপনাদের কিছু পয়েন্ট জানতে হবে তাহলেই আপনাদের হাতাটা সহজে লাগিয়ে নিতে পারবেন এখানে হাতা লাগানোর সময় আপনারা সময় খেয়াল করবেন উপরের পাটটা টান দিয়ে ধরা যাবে না বন্ধুরা উপরের পাট বা নিচের পাট আপনারা ভালো করে মিল করবেন কিভাবে আপনারা দেখেন এভাবে দুটি পাট সমান নয় রাখবেন রাখার পর আস্তে আস্তে সেলাই দেবেন দরপরে আপনার মাঝখানটা আবার মিল করবেন যদি দেখা যায় যে কোনো পার্ট ছোটো হয়েছে বা কোনোটা বড় হয়ে গেছে তো যে পার্টটা ছোটো হবে ওই পাটটা একটু একটু করে টান দিয়ে ধরবেন বন্ধুরা আবার যে পার্টটা ছোট হবে মানে ওই পার্টটা টান দিয়ে ধরতে হবে যে পার্টটা বড় হবে ওই পাটটা একটু একটু করে লুজ দিতে হবে তাহলে কিন্তু ছোট বড় এক সমান হয়ে যাবে তো আপনারা এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন বন্ধুরা হাতা লাগানোর সময় যে পাটটা ছোট হবে ওই পাটটা টান দিয়ে ধরবেন যে পাটটা বড়ো হবে ওই পাটটা লুজ দিয়ে ধরবেন তাহলে আপনাদের হাতা লাগানোটা খুব সুন্দর হবে বন্ধুরা আমি যে হাতাটা লাগিয়ে নিলাম এই হাতাটা কী রকম হলো সেটা আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখেন আমার হাতা লাগানো কমপ্লিট এখনই দেখেন হাতে কোনো জায়গায় ঘুষ নেই কোনো জায়গায় কোনো সমস্যা নেই বন্ধুরা এই যে হাতার দুই সাইডে সিলাই কিন্তু মিলে গেছে বন্ধুরা তো দেখেন হয়ে গেল তো আপনারা একইভাবে দুটি হাতা লাগিয়ে নেবেন বন্ধুরা এখন আমাদের যে মিক্সিটার নিচে যে সেলাইটা আছে সেই সেলাইটা দেওয়ার সময় আপনারা এইভাবে হাত দিয়ে ডলা নিতে পারেন অথবা মেশিনে একটা করে সেলাই দিতে পারেন দেওয়ার পরে আপনারা এই সিলেটের দেওয়ার সময় খুব সুন্দর করে দিবেন যাতে এই ভাজটা যাতে এক মাপের থাকে কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা এরকম যদি করে ফেলেন তাহলে কিন্তু দেখতে খারাপ হবে বন্ধুরা তো আপনারা সব সময় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালো করে চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজগুলো অনেক ভালো হবে আমি ভিডিও যদি সারা দিন দেখেন বাসায় যদি চেষ্টা না করেন আপনি যদি নিয়মিত মেশিন না চালান মেশিন যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু আপনাদের কাজগুলো ফিনিশিংয়ে আনতে পারবেন না আপনারা আপনাদের চেষ্টা আর আমার এই ভিডিও দেখে যদি যে অভিজ্ঞতাটা অর্জন করবেন এটা দিয়ে আপনারা সফল হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ